ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ষষ্ঠ দিনে খার্কিভে তুমুল হামলা চলছে। খার্কিভে গত কদিন ধরেই আকাশ থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হচ্ছে। মঙ্গলবার রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে অন্তত 10 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 35 জন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন। তবে যুদ্ধ থামাতে বুধবার আবারও দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ইউক্রেন রাশিয়া। এদিকে ইউক্রেনে আগ্রাসনের জেরে ক্রমশ বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বুকে সবচেয়ে বড় সেনা অভিযান শুরু করায় রাশিয়াকে অর্থনৈতিকভাবে একঘরে করার পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। রাশিয়ার কর্মকর্তা, শীর্ষ ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী, এমনকি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধেও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। তবে যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত এখনও প্রেসিডেন্ট পুতিনের তরফ থেকে দেখা যাচ্ছে না। সোমবার বেলারুশের মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হলেও রাশিয়া আক্রমণ থামায়নি। তাদের 40 মাইল দীর্ঘ একটি বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে চলার খবর আসছে। সে সঙ্গে আসছে ইউক্রেনের তীব্র প্রতিরোধ আর তুমুল লড়াইয়ের খবর। শত শত মানুষের মৃত্যু আর প্রতিবেশী দেশগুলোর বড় ধরনের শরণার্থী সংকট তৈরি করা এই যুদ্ধ মঙ্গলবার গড়িয়েছে ষষ্ঠ দিনে। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার জানিয়েছে, কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে তারা দেখতে পেয়েছে রাজধানী কিয়েভ দখলের জন্য সাজোয়া যান, ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জামের একটি বহর পাঠিয়েছে রাশিয়া, যার দৈর্ঘ্য 40 মাইল। এ ছবি প্রকাশ্যে আসার পরে কিয়েভ সংলগ্ন এলাকায় বোমা ফেলতে শুরু করেছে রাশিয়া। কিয়েভে হামলার সাইরেন বাজানো হচ্ছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ এবং বন্দরনগরী মালিওপোলে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত 24 ফেব্রুয়ারি কিয়েভের বিরুদ্ধে মস্কোর সেনা অভিযান শুরুর পর দ্রুত সফলতা পাওয়ার যে প্রত্যাশা প্রেসিডেন্ট পুতিনের ছিল তা পূরণ হয়নি। এদিকে ইউক্রেনকে সামরিক অভিযান চালানোর প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে বিনিয়োগ সরিয়ে নিতে শুরু করেছে বহুজাতিক ও বেসরকারি কোম্পানিগুলো। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সম্পদের উপর নতুন অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাশিয়ার বেশ কিছু ব্যাংককে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। অর্থনৈতিক এসব অবরোধের ধাক্কায় হু হু করে নেমে যাচ্ছে রাশিয়ার মুদ্রা রুবলের বিনিময় হার। রাশিয়াকে আরও একঘরে করতে সোমবার উয়েফা ও ফিফা দেশটির সদস্যপদ বাতিল করেছে। বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় রুশ খেলোয়াড়দের নিষিদ্ধ করার উদ্যোগও অব্যাহত রয়েছে। মৌসুমি সুলতানা, নিউজ হান্ট। Thank you.